বারবার শুনানির পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধাটি ফেরত না পাওয়া ইঙ্গিতপূর্ণ বলেন বলে মনে করেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। তিনি মনে করেন যুক্তরাষ্ট্র কি বলতে চায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশের। তবে বাংলাদেশের নাম তালিকায় না ওঠাকে কূটনীতির ব্যর্থতা মানতে নারাজ সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। যদিও বাণিজ্যমন্ত্রীর দাবি জিএসপি ছাড়াই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। মোর্শেদ হাসিবের প্রতিবেদন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশকে দেয়া বিশেষ বাজার সুবিধা বা জিএসপি পুনর্বিন্যাস করে। এতে প্রতিবেশী দেশ ভারতের প্রায় 60টি পণ্য যোগ হলেও ট্রাম্প প্রশাসনের সেই তালিকায় নেই বাংলাদেশের কোনো পণ্য। তবে কি প্রতিযোগিতামূলক বাজারে বিশেষ সুবিধা পেতে কূটনীতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ? সাবেক এই কূটনীতিকের মতে জিএসপি সুবিধা শুধু কূটনীতিতে আটকে নেই। আমি কূটনৈতিকভাবে বলবো না যে আমরা খুব ব্যর্থ হয়েছি। তার কারণ হলো এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা শুধু কূটনৈতিক বিষয় নয়, কিন্তু এর আপনি আর্থিক সংশ্লেষ আছে, এর সামাজিক সংশ্লেষ আছে, এর নীতিগত সংশ্লেষ আছে। কাজেই আমরা যদি এই সবগুলো বিষয়ে অগ্রগতি বা সমন্বিত কাজ না করতে পারি তাহলে কিন্তু এই বিষয়টা সুরাহা করাটা ডিফিকাল্ট হবে। জিএসপি ফিরে পেতে 16টি শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির সাথে বাণিজ্যিক ফোরাম থাকার পরও এসব শর্তের অগ্রগতিকে বিবেচনায় না নেওয়া অন্য ইঙ্গিত বহন করে মনে করেন এই অর্থনীতিবিদ। যদিও আমাদের রেডিমেড গার্মেন্টস ইউএস মার্কেটে আমরা জিএসপি পাই না, কিন্তু এইটার কিন্তু একটা সিগনালিং এফেক্ট আছে। এটা ইউএস বিনিয়োগকারীদের জন্য আছে এবং নন রেডিমেড গার্মেন্টস যেসব আমরা রপ্তানি করি সেইটার ক্ষেত্রে আছে। সুতরাং এটাকে আমার মনে হয় যে হালকাভাবে না নিয়ে আমাদের প্রস্তুতি যেগুলো আমাদের করা দরকার ওই 16টা পয়েন্টের এগেনস্টে, সেটা আমাদের আরও ভালোভাবে করে তাদের কাছে এগুলো আমাদের আর্গুমেন্টগুলো দাঁড় করানো দরকার। তবে বাণিজ্যমন্ত্রী সাফ কথা, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই সরকারের। এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতাও না, বাণিজ্যিক ব্যর্থতাও না। আমরা সমস্ত শর্ত পূরণ করার পরও আমাদের জিএসপি তারা যে স্থগিত করেছে প্রত্যাহার করে নাই, এবং আমি তখনই বলেছিলাম রোজ কেয়ামত পর্যন্ত, রোজ কেয়ামত আমরা প্রত্যাশা করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি আমাদের পাবো। 2013 সালে কারখানার কাজের পরিবেশ নিয়ে আপত্তি তুলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি স্থগিত করে তৎকালীন ওবামা প্রশাসন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।